মানবিক জেলাশাসক মাহারা মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী নাবালিকার হাতে নিজেই তুলে দিলেন হুইলচেয়ার জেলা প্রশাসনিক ভবনের সামনের মাঝে মধ্যেই দেখা যেত প্রতিবন্ধী বোনকে সঙ্গে নিয়ে সাহায্য চাইছেন নাবালক ভাই বিষয়টি নজরে আসতেই দুস্থঘ ঘরের ওই প্রতিবন্ধী নাবালিকা ও তার নাবালক দাদার পাশে দাঁড়ালো মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া জেলাশাসক নিজের অফিসের চেম্বারে ওই প্রতিবন্ধী নাবালিকা ও তার ভাইকে হুইল চেয়ার নতুন পোশাক সহ আরও বেশ কিছুভাবে যোগাযোগ করেন জেলাশাসকের এমন সহযোগিতা দেখে প্রশাসনিক ভবনের পদস্থ কর্তারা ছাড়াও আরও অনেকেই সাধুবাদ জানিয়েছেন যদিও এ প্রসঙ্গে জেলাশাসক কোনোরকম মন্তব্য করেননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন ওই প্রতিবন্ধী নাবালিকার নাম নীলাম ঘোষ ও তার এক ভাই রয়েছে তাদের বাবা রিক্সা চালক এবং মা অনেকদিন আগে মারা গিয়েছে মালদা শহরের ঝলঝলিয়া নেতাজি কলোনি এলাকায় একটি ঝুপড়িতেই বসবাস এই দুই নাবালক ভাই বোনের তারা মাঝে মধ্যেই জেলাশাসক ভবন সংলগ্ন চত্বরেই লোকের কাছে বিভিন্নভাবে সহযোগিতার জন্য আবেদন জানাতেন এরপরই বিষয়টি জানতে পেরেই নানাভাবে জেলাশাসক নিতিন সিংহানিয়া ওই দুই নাবালক নাবালিকার পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন